জায় নামাজে কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে কি? হবে। কাবা ঘরের ছবি থাকাতে নামাজের সলাতের কোনো সমস্যা নেই। তবে জায় নামাজে এক কালার ব্যবহার করতে হবে। যেসব নামাজে না জায় নামাজে কাবা ঘর আছে সেটা ব্যবহার করা যাবে না। যে নয় জায় নামাজে নকশা ফুল দেওয়া আছে সেই জায় নামাজ ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাসূলের সামনে একটা চাদর ছিল, তাতে ডোরা ডোরা দাগ ছিল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চাদরটা সরাও, এর এই ডোরা ডোরা দাগ আমার সলাতে একাগ্রতা নষ্ট করে দিল, আমি অমনোযোগী হয়ে গেলাম। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে, যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক, তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যাই তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চোপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়ি, বাগবাড়িতে সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময় দূরত্বের সময়ে নাই, হিসাব নেই, সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। আসসালামু আলাইকুম। দুপক্ষের বিবাহ বন্ধনের অনুমতি ছিল, পরে মেয়ে পক্ষ বলে আমরা বিবাহ দিইনি। তারা যে এ কথা বলল, তাদের পরিণতি কি হবে? মেয়ের বাপ বিবাহের বৈঠকে উপস্থিত থাকলেই বিবাহ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিইনি বা দিয়েছে এসব কথার 5 পয়সা দাম নেই। তোমরা ক্ষমতা প্রয়োগ করে সে মেয়েকে বাড়িতে নিয়ে আসো যে কোনো মূল্যে, মেয়ের বাপ যদি সেখানে থেকে থাকে। আর মেয়ের বাপ যদি সেখানে না থেকে থাকে, বিবাহ হয়নি, কোর্ট কাচারির কোনো দাম নেই। হুজুর, আমি জানতে চেয়েছি যে একজন পুরুষ তার স্ত্রী থাকাকালীন তার ছোট বোনকে বিবাহ করে একসাথে সংসার করা যাবে কি? জিনা হারাম, কাবিরা গুনাহ। যেই দিনই তার ছোট বোনকে বিবাহ করেছে সেই দিনই দুইজনের সাথে সংসার হারাম হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত দুইজনের কাউকে সংসারে আনতে পাবে না। যৌবনপ্রাপ্ত আলেম মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে কি? মেয়েরা যদি একাধিক হয় পর্দা করে শিক্ষা নিতে পারে, দিতে পারে, নির্জনে নয়। প্রকাশ্য সুদখোর ব্যক্তিকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া যাবে কি? জিনা দিতে হবে না, পরহেজগার মানুষকেই মুয়াজ্জিনের দায়িত্ব দিতে হবে। ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা যাবে কি? করা যাবে, ব্যবসা করা যাবে না। প্রচার করেছে যে আশেপাশে আহলে হাদিস মসজিদ না থাকায় আমি সালাত পড়তে পারি না, আমার করণীয় কি? ওই মসজিদেই যাবেন, অন্তত আসর আর ফজর না গেলেও বাকি সময়ে যাবেন, ওদের সাথে সালাত আদায় করবেন। শায়খ, আমি বগুড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটি ছিল, শায়খ, আমি অক্তের শুরুতে জামাতের সহিত সলাত আদায় করতে চাই, কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে, যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়ে নিও, এটাই ঠিক, হাদিস সহি বুখারি মুসলিম। পরে জামাতে তাদের যেতেও পারো নাও যেতে পারো। সকল সরকারি চাকরির বেতন সুদী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, এক্ষেত্রে রুজি হালাল হবে কি?
নিরুপায় হয়ে থাকলে হবে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটাই এক নয়। এখন তো আর বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই, ওখানে আমি রাখি নিরাপত্তার জন্য, নিরুপায় হয়ে যা লাভ আসে তা ফকির মিসকিনকে দিয়ে দিই, লাভ আমি খাই না। এইটা ব্যাংকের সাথে যোগাযোগ আর ব্যাংকে স্বইচ্ছায় চাকরি উপার্জন করা দুটাই এক, বোঝা ভুল হবে। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সরকারিভাবে স্বামী স্ত্রী উভয়ে তালাকনামায় স্বাক্ষর করেছে কিন্তু মৌখিকভাবে তালাক দেয়নি, এখন উভয়ে একত্রিত হতে চাই। কতদিন? 90 দিনের মধ্যে হলে বিবাহ না পড়িয়ে নিয়ে আসতে পারে, আর এই ঘটনা যদি 90 দিন পার হয়ে যায় তাহলে বিবাহ পড়িয়ে নিয়ে আসতে হবে। সিজদায় পা কীভাবে রাখব? শেখ, কাজা নামাজে একামত দিতে হবে কি? সিজদায় পা জমা করে রাখবা, পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত কাজা নামাজে একামত দিতে হবে। ওজোরের কারণে 3 ওয়াক্ত সালাত মিস হয়ে গেলে একামত 3 বার দিতে হবে, যতবার সালাত শুরু হবে ততবার একামত দিতে হবে। তবে এক আজানে হতে পারে একাধিক সালাত, তবে একামত পৃথক পৃথক। আমার মা দুজন, ছোটবেলায় মা বাবা পৃথক হয়ে যায়, সৎ মা আমাকে আদর যত্নে বড় করেন, আমার আপন মার বিয়ে হয়ে যায় অন্য জনের সাথে, এখন 2 মা আমার দাবিদার, 1 মাকে খুশি করতে অন্য মা কষ্ট পায়, আমার কি করা উচিত? তুমি কিছু স্বার্থপরতা করছে এটা প্রমাণ না হলেই হলো, যেহেতু তোমার পরের মা তোমাকে লালন পালন করেছেন কাজে একেও দেখতে হবে, তবে যে মা তোমার লালন পালন করেনি তারও কষ্ট আছে অনেক। কাজেই তুমি দুইজনের মাঝে কাউকে অসম্মান করছো এটা তোমার মনে যেন না বলে, তাহলেই কোনো সমস্যার কারণ নেই, তারা তোমাকে ভুল বুঝতেই পারে। এক বাড়িতে একবার গেছো, এক মায়ের সাথে দেখা করেছো, কারণবশত আবার গেছো, তখন তোমার এই মা বুঝে নিয়েছে দেখো ওখানে সবসময় যে আমার কাছে আসেই না, আর ওই নিয়ে বছর বছর চলতে পারে, তোমাকে বলতে পারে, তখন 5 বার বললে তুমিও মন খারাপ করিও না যে এক কথা আপনি এত বলেন কেন, আমি তো এই কারণে গেছিলাম। এরকম পরিস্থিতি খুব জটিল, আল্লাহ তোমাকে সাহায্য করো। পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতার মৃত্যুর পর অনুতপ্ত হয়ে মৃত পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, পিতামাতার অবাধ্য সন্তান যদি আচ্ছা মাগফিরাতের দোয়া করে, দান সাদকা জারিয়া করে, তবে সেই সন্তান আল্লাহর নিকট ক্ষমা লাভ করতে পারবে কি? চেষ্টা করো তো, আল্লাহ ভরসা, চেষ্টা করেন। ভুল তো হয়েছে অনেক, এখন তো সংশোধনের পথ নেই, মুখে দোয়া করেন আর দান খেরাত করতে থাকেন।